আমার নাম তপন কুমার ধল বাংলা আমি তাকে মানুষ বলে মনে করব না বলুন যদি কেউ জাতি বা বর্ণ বা তার চেহারা নিয়ে কাউকে ঘৃণ্য করে সব মানুষই সমান সবার মধ্যে নারায়ণ আছে আমরা ভারতবাসী আমাদের একটাই পরিচয় কে উচ্চবিত্ত কে মধ্যবিত্ত কে নিম্নবিত্ত এটা করা ঠিক নয় আমার মতে অখিল গিরকো ইয়ে মন্তব্য কো লেখের কেসে নিন্দা করে অখিলগিরি নিন্দা করেছে যদি নিন্দা করে থাকে আমি সেটা মানতে পারতিছি না কারণ ও আমার কাছে প্রিয় পাত্র নয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপর ঠোস পদক্ষেপ লেনা চাই না ওই সম্বন্ধে আমি বলবো না কারণ হচ্ছে উনি অনেক মিথ্যা কথা বলেন যে অনেক প্রত্যেকটি বিষয়ে মিথ্যা কথা বলেন উনি আমাদের আমরাই হয়তো চাইছিলাম যে উনি একটু ভালোভাবে দেশ চালাবেন মানে রাজ্যটাকে চালাবেন কালো রং হচ্ছে কালিমার রূপ তো সেখানে আমরা খারাপ যদি বলবো তাহলে কালীর সাধনা করবো কি করে সেটা আমরা মানতে পারবো নি আমরা বাঙালি হয়ে আমরা মানবো কি করে আমরা তো ওই মায়ের গর্ভে জন্ম করছি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়ে আমাদের কঠিন গর্ব মানে যেটা অভাবনীয় আমার প্রধানমন্ত্রী উনি বোধ চুজ করছেন যে ইনি রাষ্ট্রপতি হবে উনাকেও আমার প্রণাম কেন না উনি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে একজনকে তুলে ধরছেন এখানে আমরা আমাদের সত্যি সত্যি গর্ব যদি কেউ জাতি বা বর্ণ বা তার চেহারা নিয়ে কাউকে ঘৃণ্য করে সব মানুষই সমান সবার মধ্যে নারায়ণ আছে আমরা ভারতবাসী আমাদের একটাই পরিচয় কে উচ্চবিত্ত কে মধ্যবিত্ত কে নিম্নবিত্ত এটা করা ঠিক নয় আমার মতে অখিলগিরি নিন্দা করেছে যদি নিন্দা করে থাকে আমি সেটা মানতে পারতেছি নি কারণ ও আমার কাছে প্রিয় পাত্র নয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসকে উপর ঠোস পদক্ষেপ নেওয়া চাই না ওই সম্বন্ধে আমি বলবো না কারণ হচ্ছে উনি অনেক মিথ্যা কথা বলেন जैसे कि অনেক প্রত্যেকটি বিষয় মিথ্যা কথা বলেন উনি আমাদের আমরাই হয়তো চাইছিলাম যে উনি একটু ভালোভাবে দেশ চালাবেন মানে রাজ্যটাকে চালাবেন রাষ্ট্রপতি কোলে কি কি বলল এই কালো রংটা কি খারাপ কালো রং হচ্ছে কালিমার রূপ তো সেখানে আমরা খারাপ যদি বলবো তাহলে কালীর সাধনা করবো কি করে সেটা আমরা মানতে পারবো নি আমরা বাঙালি হয়ে আমরা মানবো কী করে আমরা তো ওই কালো মায়ের গর্ভে জন্ম করছি রাষ্ট্রপতি নিয়ে আমাদের কঠিন গর্ব মানে যেটা অভাবনীয় আমার প্রধানমন্ত্রী উনি বোধ চুজ করছেন যে ইনি রাষ্ট্রপতি হবে উনাকেও আমার প্রণাম কেন না উনি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে একজনকে তুলে ধরছেন এখানে আমরা আমাদের সত্যি সত্যি গর্ব